মহাপুরুষ শ্রী শ্রী দেব দামোদর দেবর তিথি উপলক্ষে আমার বাইহাটা শিব মন্দিরত অতীজরে পড়া আমি কব নোৱাৰা দিনৰ পৰা গুরুজনার লগত তিথির লগত তিরুভাব তিথির লগত সংগতি রাখি মন্দিরৰ পানীতোলা মহোৎসব হয়। এই পানীতোলা মহোৎসবত আমার বিভিন্ন দেব দেবীর যগ উঠে আর ইয়াত জগত এই অঞ্চলের বিভিন্ন রাইজ আহি ইয়াত সমবেত হয় আর এই যগ সকলে আমার যাত্রীসকলের যেটু মনের আশা মনের আশার পূরণ করার কারণে নিজের মত হেরি করে সন্তুষ্টি লাভ করব পারে। আর আমি বাইহাটাবাসী রাইজে সাতদিন নিরামিষ আহারে এই অনুষ্ঠানটি ব্রত পালন করে এই অনুষ্ঠানটি পালন করো। আর ইয়াত এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের যাত্রী যাত্রী আছে সকল যাত্রীকে আমি আদরণি জনাও। আর ইয়াত এই ঐতিহ্যমণ্ডিত এই হেরিটু ইতি বাইহাটা শিব মন্দির অনুষ্ঠিত হয়ে আছে। শিব মন্দির পরম্পরাগতভাবে চলি অহা মহাপুরুষজনের তিথি আমি পালন করে আইছিল আর এই আমার প্রায় কামরূপ জেলার ভিতর একটা অন্যতম একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানত আমার পূর্ব মাননীয় রাজেন্দ্র শর্মা তেখেত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দুইবেলা হাই মাদ্রাসা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমার ব্রজেন ডেকা তেখেত আমার মাজত ওতপ্রোত জড়িত তেখেতক আমি পুষ্পাঞ্জলি দিয়ার কারণে আহ্বান জানাইছি।